আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। রাতারাতি ফিরল ভোপালের গ্যাস দুর্ঘটনার স্মৃতি। এবার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানা। বিশাখাপত্তনমের আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানা থেকে গ্যাস লিক করে মৃত্যু হলো অন্তত 7 জনের। মৃতদের মধ্যে একটি 8 বছরের শিশু কন্যাও রয়েছে। রাত 3টে নাগাদ ওই কেমিক্যাল প্ল্যান্ট থেকে গ্যাস লিক করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে 200 জন মানুষ। অসুস্থেরা সকলেই স্থানীয় গ্রামবাসী বা কারখানার কর্মচারী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ মানুষগুলিকে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে 1961 সালে তৈরি হয়েছিল ভোপালের এই কারখানা। দক্ষিণ কোরিয়ার অংশীদারিত্ব রয়েছে এই কারখানায়। 1961 সালের এই সংস্থায় স্টাইরিন নামক এক রাসায়নিক মজুদ করেছিল। লকডাউন শিথিল হতে কারখানা খুলে এই বিপত্তি। ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স, রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়েছেন অনেকে। ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী জগন মোহন, ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।